প্রায় 17-18 জনের মটর লাগে, এদের মটর লাগানোর পরে আমরা জল পাই না। তারারে এই করোনা মহামারীর সমস্যার লেগে তারারে গিয়ে অনুরোধ করাইছে, দেখো যে আমরা যদি এক পাড়ার একজনের বাড়ি ঢুকে তাহলে পুরাটা পাড়া শেষ হয়ে যাবে, তোমরা অনুরোধ করে বলতেছি তোমরা মটরটা বন্ধ রাখো। একদিন তারা বন্ধ রাখছে, পরের দিন থেকে আমার একই অবস্থা, আমরা জল পাইতেছি না। আজকে এই মহামারীর সমস্যার মধ্যে আমরা জল পাইতেছি না, আমরা অনুরোধ এটা আমরা একদম উপর থেকে যাক, আমরা যাতে আপনারা এই ব্যাপারে দপ্তরে জানাইছেন। এখানে সমস্যা হলো জলের সমস্যা, আজকে দীর্ঘ 10 বছর যাব, 10-15 বছর যাব। এখানে কিটা করে সবাই বাড়িতে বাড়িতে তোমার পার্সোনাল মোটর লাগাই দেয়, এটা অবৈধভাবে মোটর লাগানোর পরে এই সাপ্লাইটা এলো আর মোটর চালু করে দিল। আর এদিকে আমরা যারা এদিকে আমরা ওয়ার্ডের নাম্বার ওয়ার্ডের আমরা যারা আসি এদিকে লাস্টের এখানে জলাইয়া পৌঁছে না, এরা দিকে রিকোয়েস্ট করা হয় আজকে 10 বছর যাবো রিকোয়েস্ট করা হয়, কিন্তু এরা কিন্তু মোটর বন্ধ করে না। আজকে কি করছেন? আজকে আমরা আবার আজকে 3-4 দিন আর সপ্তাহখানেক আগে সবাই প্রধান মেম্বার সব মিলিয়া পঞ্চায়েতের মানুষ এখানে লোকাল মানুষ সব মিলিয়া প্রত্যেক বাড়িতে বাড়িতে খোয়াইছে, এই সময় তোমরা এই করোনা মহামারীর সময় তোমরা জলের আমরা জলের দরকার, তোমরা মোটরটি বন্ধ রাখো। তারা ওই 2 দিন বন্ধ রাখছে আবার চালু করিয়া দিছে, আজকে গিয়া আবার গিয়া খোয়াইছে আরে তোমরা মোটর বন্ধ রাখো, তারা ওটা শুনেই না, তারা গুরুত্বই দেয় না। আজকে আমরা এখানে জলের লাগিয়ে যাতে মোটরটি যাতে বন্ধ রাখ। আমরা প্রায় আজকে থেকে 2-3 বছর আগেও আমরা তো যাই হোক জল আইয়ে কখন 9টার সময় জল সারে, 9টা থেকে মোটর 10টা পর্যন্ত চলা থাকে না। কয়েকটা ফ্যামিলি নাকি মোটর জলে গভর্নমেন্টের লাগে হচ্ছে মোটর কানেকশন দিয়ে আছে, এর কারণে ওনাদের যে নিত্য প্রয়োজনীয় জল পেতে অসুবিধা হচ্ছে, তারই প্রতিবাদে আছে কিছু লোক জমায়, আমি ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং জলের প্রয়োজনীয় জল যাও যা দিয়েছে ওনাদের দেবেন। যারা অন্যায় এবং ভাবে সরকারি লাইনে এই জলের লাইনের মধ্যে মোটর সংযোগ করেছে তাদেরকে অনুরোধ করব যে তারা অতি সত্বর এই লাইনগুলো যাতে খুলে নেয়, না হলে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং এই মোটরগুলো সিজ করব এবং এদের বিরুদ্ধে কেস রেজিস্টার করব।